আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি সেদিন, এটা কিছুদিন আগের একটা ভিডিও। আমাদেরকে বাবা মামার বাসায় পৌঁছে দিয়ে আমি একটু গুলশান ডিএনসিতে শপিং করব, এরপর মানহাত দাদুকে বিথিয়াপাদের বাসা থেকে নিয়ে আসবো। সব মিলিয়ে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়ে যাচ্ছি। প্রথমে বড় মামার বাসায় আসলাম, এসে দেখি যে চাঁদনির আজকে আগ প্রোগ্রাম, ঘর অভাবে প্রোগ্রামটা হবে, তবে আমি প্রোগ্রামে মানে অ্যাটেন্ড করবো না হিসেবেই আছিলাম। পরে বড় মামা আমাকে যেতে দেয়নি, তো বিকেলের দিকে হবে, সেখানে সবাই আসতে একটু লেটই করলো। তো চাঁদনির জন্য বিয়ের সমস্ত জিনিস ওরা নিয়ে এলো, আমি একটু ভিডিও করছিলাম আর স্টেজটা অনেক সুন্দর হয়েছিল। আর গালিব আমাকে বারবার ফোন দিয়েছিল, সময় আসলে গড়তে গড়তে 6:30 মতো 7টার মতো বেজে গিয়েছে, আমিও বেরিয়ে যেতে চাচ্ছিলাম। ঘর অভাবে সিম্পল নাস্তার আয়োজনও হলো, কিন্তু আমি একটু বেশি অস্থির হয়ে যাচ্ছিলাম, কারণ হলো যে গালিব আমাকে বারবার ফোন করছে আগামীকাল আবার অবরোধ, সেই জন্য বেরিয়ে যেতে হবে। তো চাঁদনি জিনিসগুলোর আমি আরেকটু ভিডিও করে নিলাম। তো পরে বড় মামা রাজি হচ্ছিল না আমাকে দিতে, অবশেষে একটু যখন লেট হয়ে যাচ্ছিল তখন আমি বেরিয়ে গেলাম। গালি ফোন করে করে আমি এত বেশি টেনশনে ফেলে দিয়েছিল যে আমি চাঁদনিরও কোনো ভিডিও করিনি। এদিকে গালি ফোন করে করে আমাকে অস্থির করে ফেলছিল, সব মিলিয়ে কোনো কাজই আমার করা হয়নি। এই তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।